নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। দর্শক মন্ডলী শুভেচ্ছা নিন, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালী দিন। বাংলাদেশের কৃষি কার্যক্রমকে টেকসই এবং লাভজনক করতে সরকারি এবং বেসরকারি উদ্যোগে নানা ধরনের প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে আমাদের কৃষক পর্যায়ে। সেই প্রযুক্তিগুলি ব্যবহার করে আমাদের কৃষকরা কী উন্নয়ন করল এবং আমাদের জাতীয় উন্নয়নে তারা কী অবদান রাখছে, এই সার্বিক বিষয়গুলি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান। চলুন দেখা যাক অনুষ্ঠানটি। রাঙামাটির সমতল এলাকায় চাষিরা উৎপাদন করছেন মিষ্টি আলু, গোল আলু ও ভুট্টা সহ বিভিন্ন ফসল। লাভজনক কৃষিকাজের জন্য প্রয়োজন ভালো জাত ও আধুনিক চাষ কৌশল। কৃষিকাজকে লাভজনক করতে আমাদের কৃষি বিজ্ঞানীরা মাঠ পর্যায়ে কৃষকের পাশে থেকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন নিরন্তর। পার্বত্য অঞ্চলে ভুট্টার বাণিজ্যিক চাষ নেই বললেই চলে। সামান্য পরিসরে এখানে প্রচলিত জাতের যে ভুট্টার চাষ হয় তা স্থানীয়দের খাওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এ অঞ্চলে ভুট্টা চাষকে লাভজনক করতে কৃষি গবেষণা ফাউন্ডেশন কেজিএফের সহায়তায় বাড়ি 9 জাতের ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা হয়েছে আমাদের চাষিদের। প্রিয় দর্শক, আমাদের কৃষক ভাইরা মাঠ পর্যায়ে যে সমস্ত ফসল উৎপাদন করছেন এখানে বিভিন্ন জাত কিন্তু রয়েছে, যেমন আলুতে কিন্তু অনেক জাত রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি মিষ্টি আলু রয়েছে, সেখানেও অনেক জাত রয়েছে। আমাদের পাশে রয়েছে, পিছনে রয়েছে ভুট্টা। এই ভুট্টার কিন্তু নানা ধরনের জাত রয়েছে এবং বিদেশি জাত রয়েছে, আমাদের বাড়ি উদ্ভাবিত জাত রয়েছে, এরকম বিভিন্ন জাত রয়েছে। এখন আমার কৃষক, এই যে আমার সাথে আমাদের আনোয়ার ভাই, আমাদের কৃষক একজন রয়েছেন, ওনারা হয়তো চিন্তা করবেন যে আমার এই জমিতে আমি কোন জাতের ভুট্টা লাগাবো বা কোন জাতের মিষ্টি আলু লাগাবো। এই কিন্তু একটা খুব মানে গোলমেলের ব্যাপার হয়ে যায় কৃষকের কাছে, এবং তাদেরকে সহযোগিতা করার জন্যই কিন্তু রয়েছেন আমাদের কৃষি বিজ্ঞানীরা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের এই পাহাড়ি অঞ্চলে কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক এবং কারিগরি সহযোগিতায় আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এবং এই যে আঞ্চলিক গবেষণা কেন্দ্র যেগুলি রয়েছে এখানে যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছেন তারা এই কৃষকদেরকে সম্পৃক্ত করে বিভিন্ন জাতের ট্রায়াল করছে মাঠে এবং তাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে তোমার এই মাটির জন্য কোন জাতটা তোমার জন্য লাভজনক হবে, এবং সেই কাজটা করিয়ে তাদেরকে হাতে নাতে পরীক্ষা করে প্রমাণ করে দিচ্ছেন। পরবর্তীতে তারা সেই জাতটা কিন্তু মাঠে লাগিয়ে লাভবান হচ্ছে। তো আমাদের এখানে রয়েছেন আমাদের একজন কৃষক, এই কৃষকের সাথে আমি একটু কথা বলে জানার চেষ্টা করব তিনি এবার কী কী ধরনের ফসল চাষ করছেন এবং পরীক্ষা নিরীক্ষা করছেন। তো আপনার কাছে আমি প্রথমে জানব যে এখানে আপনি দুই রকম জাতের মিষ্টি আলু করছেন, ওখানে রয়েছে মিষ্টি আলু 4, এখানে রয়েছে 8। তো প্রথমে এই দুটো করার আগে আপনি কোন জাতটা করতেন যদি মিষ্টি আলু করে থাকেন? আগে আমরা মিষ্টি আলু আমাদের এখানে দেশে এটা করতাম, এখন আমরা ওনাদের সহযোগিতায় এই আলুটা করতেছি বাড়ির 4 এবং 8। আচ্ছা, যদি এটা ভালো হয় আমরা এটাই আগামীতে করবো আশা করি। এখানে এটা কোন জাতের ভুট্টা? এটা হলো ভুট্টা বাড়ির 9। এখানে দেখলাম দুটো করে মোচা আছে। আমরা সাধারণত দেখি যে বাণিজ্যিকভাবে যে ভুট্টাগুলি করে হাইব্রিড, সেখানে একটা করে মোচা রাখে, তো এটা যে দুটো হচ্ছে তাতে কোনো অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা হবে না, এটাতে আমরা আরো লাভবান হতেছি। লাভবান হচ্ছে? জি। এটা কি কাজে ব্যবহার হবে এই ভুট্টাটা? এই ভুট্টাটা তো আমরা এখানে খোলা মার্কেটে সিদ্ধ করে বিক্রি করতেছি, ওইটা তো আমাদের ওইরকম বিক্রি করার তেমন এখানে ইয়ে নেই। মানে সেই সুবিধা নাই বাণিজ্যিক ভাবে যে কিনে নিয়ে যায় পোল্ট্রি ফিড কোম্পানিরা, তেমন সুবিধা নাই এখানে, খাওয়ার জন্য করে, আমরা এখানে খাওয়ার জন্য করতেছি। এগুলি কেমন বেচা কেনা হয়? এখানে বেচা কেনা আপনার ফিজ হিসাব বিক্রি হয়, এক ফিজ 10 টাকা, 8 টাকা, এরকম করে। এক হেক্টর জমিতে কত পিস হবে? এক হেক্টর জমিতে 50 থেকে 55 হাজার পিস, 5.5 লাখ টাকা, 5.5 লাখ টাকা এসে যায় এক হেক্টরে। এক হেক্টরে যখন এই ভুট্টাটা আপনারা ছোট ছিল তখন কি সাথী ফসল হিসেবে কিছু করেছিলেন? সাথী ফসল হিসেবে আমরা কিছুটার মাধ্যমে লাল শাক আর কিছুটাই কপি শাক এবং মূলের শাক করেছিলাম। এবছর করেছিলেন? এবছর করেছিলাম।
কি লাভ পেয়েছেন, বিক্রি করেছেন? কত বিক্রি করেছি এবং লাভবান হয়েছি? আমি প্রায় 27 থেকে 30 হাজার টাকার মতো বিক্রি করেছি। কতটুক জায়গার মধ্যে? একখানি জায়গা 40 শতাংশ। তো এইটার পরে কি করবেন? আমরা কিছুটার মাধ্যমে কাকরোল দেবো আর কিছুটা আপনি এর মধ্যে ভুট্টা তুলে ফেলবেন? ভুট্টা তুলে ফেলবো, গাছও কেটে ফেলবেন? গাছ সব কাটবেন? গাছ কাটবো না, সব কাটবেন না, কিছু গাছ কাটবেন? কিছু গাছ কাটবো, একটা রেখে দেবো, আরেকটা কাটবো, আরেকটা রেখে দেবো, একটা কাটবো। ওইটার মধ্যে বরবটি দেবো, আবার এমন আমরা কাকরোল দেবো। কাকরোল দিবেন? আচ্ছা, কাকরোল বরবটি আলাদা করে দিবেন? আলাদা করে দিবেন, যে দেখবেন যে কোনটা বেশি ভালো, কোনটা ভালো বেশি হয়। এটা সেটা মাটিতে না দিয়ে এই যে গাছগুলি থেকে যাবে এই গাছে তুলে দিবেন? গাছে তুলে দিবেন। এটা তাহলে আলাদা মাছার দরকার হচ্ছে না? না, আলাদা মাছার দরকার হচ্ছে না। এটা তাহলে এটা তো খরচও বাঁচলো, কিছু মাছার খরচ, মাছার খরচও বাঁচলো, আবার ওই দিক দিয়ে আমরা ফলনও গবেষণা করে বাইর করছেন। এটা তো সাংঘাতিক ব্যাপার যে কৃষকের উৎপাদন বাড়ছে, উৎপাদন খরচ কমছে এবং অনেকগুলি ফসল তারা করতে পারছে একই জমিতে। তো আমার কাছে মনে হচ্ছে এক বিঘা জমিতে আগে আমরা চাষ করতাম একটা ফসল, এখন এক বিঘা যদি তিনটা ফসল হয় তাহলে 3 বিঘা সমান হয়ে যাচ্ছে। আমরা তো বলছি আমাদের কৃষি জমি কমে যাচ্ছে, তো এখন আপনারা তো জমি বাড়িয়ে দিচ্ছেন কয়েক গুণ, 2 গুণ 3 গুণ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছেন। তো একটু প্রযুক্তিগুলি আমার কাছে একটু বল। আমরা যে জমিতে এখন দাঁড়িয়ে আছি তার পিছনে যেখানে ভুট্টা দেখতেছি, এখানে কিন্তু কৃষক মাত্র 2টা ধান করতো বছরে এবং 2টা ধান থেকেই ওরা কিন্তু সন্তুষ্ট ছিল। কিন্তু আমরা ওদেরকে উৎসাহিত করছি এভাবে যে আমরা যদি ওই ধানের জমিতে ভুট্টা করি, ভুট্টা করলে এখানে যেমন ধানের থেকে ফলন বেশি পাচ্ছে পয়েন্ট একটা, ভুট্টা থেকে পেয়ে যাচ্ছে, মাঝখানে সেটা পাচ্ছে, চাষ করতে যে সে খরচ এই খরচটা কিন্তু তুলে ফেলতেছে এটা ভুট্টা হারভেস্ট অনেক আগে। এটা কীভাবে? আমরা ভুট্টার মধ্যে সাথী ফসল করতেছি, এখানে বিভিন্ন রকম সবজি করতেছে, এই সবজি থেকে তারা চাষের কষ্ট কিন্তু তুলে আসতেছে। পরবর্তীতে আমরা গোখাদ্য হিসেবে এই যে পাতাগুলো দেখতেছি, আমাদের উপরে যে টাসেল যেটা আছে টাসেল থেকে কিছুটা নিচে থেকে আমরা অংশটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে এটা আমরা গোখাদ্য হিসেবে বিক্রি করতে পারতেছি। এখানে মানে চাষি আরেকটা বেনিফিট পাচ্ছে। পরবর্তীতে এই যে ভুট্টা এটা কিন্তু আমরা একদম কমপ্লিট পাকাবো না, এটাও কচি অবস্থায় সিদ্ধ করে কিন্তু খাবার হিসেবে বিক্রি হবে এবং প্রতি পিস কপ বিক্রি হবে 10 টাকা মার্কেট প্রাইস যেটা। এটার কারণেই কিন্তু এরকম ধানের পরিবর্তে সবাই উদ্বুদ্ধ হচ্ছে যে এখানে আমরা ভুট্টা করবো। আবার এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু ধানের জমি ছিল, এখানে তো ধান ব্যতীত অন্য কিছু করতো না। সেখানে আমরা ওদেরকেও বোঝাতেও সুবিধা মানে সামর্থ্য হয়েছে এভাবে যে শুধু ধান না, যে ধানের পরিবর্তে মানে মাঝখানে যে জায়গাটা গ্যাপ থাকে যেখানে ফসল করে না, ওই সময় আমরা মিষ্টি আলু এখানে লাগাচ্ছি এবং মিষ্টি আলু এটা হচ্ছে আমাদের বাড়ি ভ্যারাইটির বাড়ি 8 এবং 12-4 এবং এটা স্থানীয় যে জাত এরা ব্যবহার করে তার থেকে এটার ফলন অনেক ভালো এবং মার্কেট প্রাইসটাও ভালো, যার কারণে কৃষক যে জমিটাতে পতিত ছিল যেখানে সে 1টা টাকা ইনকাম করতে পারতো না, সেখান থেকে কিন্তু সে এখানে আলু বিক্রি করে লাভবান হতে পারতেছে। পাশাপাশি আমরা যে গোল আলু যে প্লটটা দেখতে পারতেছি এখানে আমাদের পরীক্ষা চলতেছে এভাবে যে এখানে স্থানীয় একটা ভ্যারাইটি ছিল, যে ভ্যারাইটিটাই কৃষক সবসময় চাষ করতো এবং সেখানে ভাইরাসের আক্রমণ ছিল অনেক বেশি, ফলন একটা কম। সেখানে আমরা এখানে 3টা আলুর ভ্যারাইটি এখানে ট্রায়াল দিয়েছি যে এখান থেকে ওইটার তুলনায় এটার ফলন কতগুণ বেশি হবে এবং ওইটার পরিবর্তে যদি কৃষক আমাদের ভ্যারাইটি ইউজ করে তাহলে কৃষকের লাভ হচ্ছে কি না লস হচ্ছে এটার জন্য পরীক্ষা আমরা এটা করতেছি। যদি এটা রেজাল্ট ভালো হয় অবশ্যই এটা কৃষকের যেমন পৌঁছে দিতে। ভাইরাল ইনফেকশনটাকেও আপনারা পরীক্ষা নিয়ে আসছেন? জি জি, ভাইরাল ইনফেকশনটা আমাদের এটা ওইটার তুলনায় অনেক বেশি দিতে পারলে কৃষকের সেই খরচ কমে যাবে এবং লাভবান বেশি হবে। খুব ভালো লাগলো প্রিয় দর্শক, আমরা আমাদের কৃষক এবং আমাদের সায়েন্টিস্ট যে ভাই রয়েছেন ওদের কাছ থেকে যে বিষয়গুলি জানলাম তাতে করে মনে হচ্ছে যে আমাদের শুধু পাহাড় অঞ্চল না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই হয়তো ওনাদের কাজ চলছে এবং সেক্ষেত্রে আমাদের কৃষির যে উৎপাদন এই গবেষণা ফলাফলের মাধ্যমে বহুগুণ বৃদ্ধি পেয়ে যাবে, ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে, আরও বৃদ্ধি পেয়ে যাবে। তবে সমস্যা একটা আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো উৎপাদন যত বেশি হবে বাজার ব্যবস্থাপনা তত শক্তিশালী না হলে আমাদের কৃষক ভাইরা যে উৎপাদন করবে কষ্ট করে অধিক ফলন যখন উৎপাদন হবে তখন এগুলি বিপণন কিন্তু একটা সমস্যার সৃষ্টি করবে। বিপণন করতে না পারলে কৃষক কিন্তু আবারও নিরুৎসাহিত হয়ে যাবে তাদের এই ফসল উৎপাদনে। সে কারণে আমাদের যারা এই গবেষণা সেক্টরে কাজ করছেন তারা আমার মনে হয় মনোযোগ দিবেন এই বিপণন ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে, মার্কেট লিঙ্কেজ করতে, করিয়ে দিতে এদের এই উৎপাদিত ফসলগুলোর, তাদের কৃষি পণ্যগুলোর। বাংলাদেশের পার্বত্য অঞ্চলে দীর্ঘ পর্বতমালার পাশাপাশি কয়েকটি নদীও রয়েছে। আর এই নদী অবহেকে রয়েছে
কিছু সমতল ভূমি। এতদিন এখানে সনাতনী পদ্ধতিতে কৃষিকাজ হয়ে আসছিল। প্রিয় দর্শক, আমরা রয়েছি খাগড়াছড়ি জেলার সদর উপজেলার একটা বিস্তীর্ণ ফসলি জমিতে রয়েছে। এর পাশে কিন্তু প্রবাহিত হয়েছে চেঙ্গি নদী। এই নদীকে কেন্দ্র করেই এই যে বিস্তীর্ণ ফসলের মাঠ আমরা দেখতে পাচ্ছি, তার সেচের কাজ কিন্তু এখানে করে যাচ্ছেন আমাদের কৃষকরা। আমি একটা বেগুন খেতে রয়েছি, এটা কিন্তু আমাদের শীতকালীন একটি সবজি। এর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি ফসল এখানে করা হয়েছে। কৃষক বলছেন এই বেগুনের যে জাতটা তারা ব্যবহার করেছেন, এটা সাধারণ যে সময়টা শীতকালীন সবজি হিসাবে তারা এটাকে চাষ করছেন, কিন্তু তাদের কাছে আরও জাত রয়েছে যেটাকে লেট ভ্যারাইটি বলা হচ্ছে। অর্থাৎ এটা সিজন শেষ হয়ে গেলেও সেই বেগুনটা তারা চাষ করে বাড়তি লাভ তারা পেতে পারে, উচ্চ মূল্যে তারা সেগুলি বিক্রি করতে পারবে, এবং সেই কাজটি তারা করেছে। আমাদের যে বাড়ি উদ্ভাবিত যে জাতগুলি রয়েছে তারা সংগ্রহ করে তারা এই পাশে কিন্তু তারা চাষ করেছে, এবং তাদের ধারণা যে লেট ভ্যারাইটির বেগুন যখন বাজারে আসবে তখন তারা উচ্চ মূল্য পাবেন এবং তারা লাভবান হতে পারবেন। তো সেই বেগুনের জাতটা চাষ করতে কী ব্যবস্থাপনা তারা করেছেন আমরা একটু জানবো বা দেখবো আমাদের পাশের যে ক্ষেত্র রয়েছে সেখানে গিয়ে। বর্তমানে কৃষি গবেষণা ফাউন্ডেশন KGF-এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় কৃষকরা নিবিড় চাষাবাদের প্রশিক্ষণ পেয়েছেন এবং উচ্চ ফলনশীল জাত পেয়েছেন বিভিন্ন ফসলের। প্রিয় দর্শক, আমরা একটু আগে আপনাদেরকে দেখেছি যে বেগুন তারা চাষ করেছে স্বাভাবিক সময়ে, যে জাতটা তাদের দরকার সেই জাতের বেগুন তারা চাষ করেছে এবং উৎপাদনও তারা বেশ ভালো পেয়েছিল আমাদের কৃষকরা। এখন আমরা দেখাবো যে চেঙ্গি নদীর এই অববাহিকায় এখানে তারা বেগুন চাষ করেছে লেট ভ্যারাইটির, কিন্তু এই বেগুনের সাথে সাথী ফসল হিসেবে তারা শিম করেছে এবং বথুয়া সে শাক, এটাও অত্যন্ত মূল্যবান এবং খুব চাহিদা রয়েছে বাজারে, সেটার কিন্তু তারা চাষ করেছে। এই যে একই সাথে তিনটি ফসল তারা এখানে চাষ করেছে, এবং তারা বলছে এই ফসলের আগে এখানে কিন্তু তাদের মূলা ছিল এবং এই শেষ এই চাঙ্গি নদীর পানি দিয়ে শেষ কাজটা করে এই সবজিগুলি তারা করে আসছে। কিন্তু সমস্যা হলো যখন বর্ষাকাল আসে তখন কিন্তু এই নদীর পানি এতটাই প্লাবিত করে এই এলাকায়, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপর থেকেও আরও উপরে পানি উঠে যায়, অর্থাৎ 7-8 ফিট পর্যন্ত পানি এখানে উঠে আসে, তখন কিন্তু কোনো ধরনের সবজি বা ফসল এখানে তারা করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং KGF কৃষি গবেষণা ফাউন্ডেশন, তাদের যে বিজ্ঞানীরা রয়েছে এই কৃষকের সাথে তারা নিবিড়ভাবে কাজ করছেন এবং তারা বলছেন এখানে এই বর্ষা মৌসুমে পানিতে ডুবে গেলেও কী ধরনের ফসল তারা এখানে করতে পারে তার প্রযুক্তিগত সহযোগিতা তারা দেওয়ার চেষ্টা করছে। আমাদের এখানে কৃষক রয়েছে, আমি তাদের সাথে কথা বলবো এবং আমাদের বিজ্ঞানীরা রয়েছে তাদের সাথেও কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এই সাথী ফসল এবং বর্ষায় কী ধরনের ফসল এখানে উৎপাদন করা যাবে যাতে করে আমাদের কৃষক লাভ করতে পারবে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। তো চলুন আমরা একটু আমাদের এখানে কৃষক ভাইরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করে এবং জানার চেষ্টা করি। এখানে আমাদের কৃষক ভাই রয়েছেন, কিরণ চন্দ্র না ভাই আপনার নাম? কিরণ চাকমা। কিরণ চাকমা জি। তো আপনাকে দেখলাম যে আপনি এখানে দেখা যাচ্ছে আপনি বেগুন করেছেন। বেগুন, এটা কি বথুয়া শাক? বথুয়া শাক, বথুয়া শাক। আবার মিষ্টি কুমড়াও দিয়েছেন দেখি, ফাঁকে 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 ফাঁকে। আর ওটা কি সিম? সিম। তার মানে এখন এখানে চারটা ফসল আছে জি। হ্যাঁ জি। তো এতগুলি ফসল একসাথে করেছেন, এই বুদ্ধিটা কিভাবে আসলো আপনার মাথায়? আমরা একটু বসে দেখি। না বসি, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ফসল। বেগুনটা তো আপনার প্রধান ফসল এখানে, তাই না? এটা লেট ভ্যারাইটি। লেট, আচ্ছা। এখানে আমরা দেখছি এটা কি খাসিয়া বলে এটাকে, না? ফল হয়েছে অল্প অল্প, না বড় হবে এগুলি? এগুলো বড় হবে, বড় হবে। আচ্ছা, তারপরে বথুয়া শাক, এটা
কতদিন পরে আপনি ফল পেতে পাবেন থাকবেন? এপ্রিলে শেষ আনতে হবে বাইগুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে আপনি বথুয়া, যেটা এটা যে বাজারে কেমন দাম মুঠা বা ইয়া? মুঠা এমনি 10 টাকায় বিক্রি করা যায়, 15 টাকায় বিক্রি করা যায়। চাহিদা আছে বাজারে, বাজারে বিক্রি হয়ে যাবে? যায়। আচ্ছা, তো এখানে যে খাইসা যেটা, জি, এটা কতদিন চলবে মাঠে, কতদিন পরে ফল তুলতে পারবেন আপনি? ফল আপনি 2 মাসে উঠবে। এটা 2 মাস উঠবে। আর যে মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 3 মাস লাগবে। 3 মাস লাগবে। তার মানে বীজ, মানে বর্ষার পানি এখানে আসার আগেই, জি, এই ফসলগুলো আপনি তুলে ফেলতে পারবেন? পারবো। আচ্ছা, এর আগে আপনি কি করেছিলেন এইগুলি করার আগে? এর আগে মরিচ, মরিচ ছিল, মরিচের মরিচ হলো এই অক্টোবর নভেম্বর। আচ্ছা, মূলা কি করেছিলেন? মূলায় করছি। এখানে আমাদের একজন কৃষি বিজ্ঞানী রয়েছে, আমি ওনার সাথে একটু কথা বলবো। উনি এখানে বলেছেন যে যখন বর্ষা আসে তখন অন্য কোনো ফসল কিন্তু করতে পারে, তারা মাচা করে এগুলিকে উপরে তুলে দেয়, অন্য ফসল শশা টশা এগুলি করে, কিন্তু পানি আসলে তো শশা পচে যাবে। সেখানে আমরা এখানে ওনাদেরকে বলতে পারি কিনা যে কী ফসল করলে বৃষ্টি হলে পানিতে ডুবে গেল সেগুলি খুব একটা ক্ষতি হবে না? আপনি যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সমস্যার কথা যেটা বলেন আর কি, বৃষ্টির সিজনে যখন টোটাল মাঠটা ডুবে যাবে আর কি, তখন ওখানে আমরা কী করতে পারি আর কি? আসলে এখানে আমরা ওনারা যেটা বলছে আর কি, সবগুলোই যদি আমাদের প্ল্যান্টের যদি রুট ইতে পানির নিচে চলে যায় তখন সে আর সার্ভাইভ করবে না স্বাভাবিকভাবে। তো সেক্ষেত্রে আমাদের সিআরপি প্রকল্পেরই অন্য অন্য তুলে সে রাখের উপরে প্রোগ্রাম আছে। তো আমরা যদি আখের উপরে, আখের উপরে সিআরপির অন্য অন্য প্রোগ্রাম আছে আর কি, তো এখানে যদি আমরা টোটাল ফিল্ডে যদি আখ করতে পারি এবং পানিতে যদি আখের মাথা ডুবে না যায়, তো এই অবস্থায় তারা 10-15 দিন থাকতে পারবে, অসুবিধা হবে না। তবে এখানকার যে রেকর্ড হাইয়েস্ট 2-3 দিন পানি ছিল আর কি, তার থেকে কমই থাকে আর কি। তো সেক্ষেত্রে আখ করলে ওনারা ক্ষতির সম্মুখীন হবে না। তাহলে আখের সাথে যদি আমরা শর্ট ডিউরেশনের কোনো ক্রপ করি সেটাও তুলে নিতে পারবো আগে, বন্যার আগে, এবং আখটা থেকে যাবে, আখটা থেকে যাবে, এটা করা তাহলে কৃষক মানে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে না, একটা অবস্থা চলে যেতে পারবে। এই ট্র্যাপগুলি ফসলের ক্ষতিকর পোকা দমনের জন্য ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে এখানে যে ট্র্যাপগুলি ব্যবহার করা হয়েছে এগুলি নাপ্পি ট্র্যাপ। নাপ্পি হচ্ছে পাহাড়িদের জন্য একটি উপাদেয় খাদ্য, যা মূলত মাছের শুটকি দিয়ে তৈরি করা একটি খাদ্যপণ্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষক ভাইরা ফসলের মাঠে পোকা দমনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা, বালাই ব্যবস্থাপনা তারা নিয়েছেন। এখানে আমাদের কৃষি বিজ্ঞানীও রয়েছেন কৃষকের পাশাপাশি। আমি প্রথমে কৃষকের কাছে একটু জানি যে আপনারা এটা কি নাপ্পি দিয়েছেন? জি, ওই গন্ধ বেশি পাইলে তারপর বেশি পোকা আসে, পোকা বেশি। আচ্ছা, আপনি, আপনার কাছ থেকে একটু জানি, আপনি তো গবেষণা করবেন নিশ্চয়ই এই বিষয়গুলি নিয়ে, আপনারা করছেন যে এখানে যখন আমরা দেখি যে ফেরোমন ট্র্যাপ দেওয়া হয় কোনো ক্ষেতে, ওখানে তো একটা লিওর থাকে নির্দিষ্ট ফসলের নির্দিষ্ট পোকাকে, পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য, সেখানে সেই পোকাটাই সেখানে আসে। কিন্তু যখন নাপি দেওয়া হচ্ছে এটা তো কোনো নির্দিষ্ট পোকার জন্য না, এখানে গন্ধ পেলে শত্রু পোকা বন্ধু পোকা দুটোই কিন্তু আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি তুলনা করি বা আপনাদের গবেষণা কী বলবে যে এই নাপিকে এখানে ব্যবহার করা যাবে কি যাবে না, সেটা একটু জানতে চাই। থ্যাংক ইউ। আসলে আমরা যেটা ফেরোমন যেটা দিতেছি এটা হচ্ছে মূলত বেগুনের যখন ই আসবে, ফল আসবে, এটা ব্রিঞ্জার শুট অ্যান্ড ফ্রুট বোরার অ্যাগেনিস্টে আর কি একটা পোকা, ওইটা শুধু মারা যাবে আর কি, এবং তা শুধু পুরুষ পোকা। আর নাপির ক্ষেত্রে যেটা হচ্ছে এখানে আমাদের ওরকম কোনো নির্দিষ্ট ই নেই যে এই পোকাটাই আসবে, বিভিন্ন পোকা এর ভিতরে আসবে আর কি। তো ওইভাবে আমাদের যে অবজারভেশন, আমরা মূলত প্রযুক্তি তো এখন 6th year চলতেছে আর কি, তো 5 বছরের যে গবেষণা তাতে আমরা মূলত এই 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 রিসার্চটায় বিভিন্ন ট্রিটমেন্ট ছিল আমাদের। তো সেখান থেকে আমরা যে বেস্ট ট্রিটমেন্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে ফেরোমন ট্র্যাপ, নাপ্পি ট্র্যাপ, IPM পদ্ধতি আর কি। তো তারপরে যদি এখান থেকে আমরা দমন করতে না পারি তো নেক্সট আমরা এটার জন্য কেমিক্যাল পর্যায়ে যাবো। আপনারা আরও ব্যাপক গবেষণা করবে যে এটাকে, নাপ্পিকে আমরা কোনো নির্দিষ্ট পোকাকে আকৃষ্ট করার জন্য কিছু ব্যবহার করতে পারি কিনা, এক্সট্রা কোনো কেমিক্যাল আমরা এই নাপ্পির সাথে দিতে পারি কিনা। লাভজনক কৃষি কাজের জন্য মাটির গুণাগুণ পর্যবেক্ষণ করা
ও মাটির প্রয়োজনীয় অনুপুষ্টির যোগান নিশ্চিত করা গুরুত্বপূর্ণ একটি কাজ। পাহাড়ের উপরে ও নিচের মাটি সাধারণত অম্লভাবাপন্ন হয়, সে কারণে প্রকল্প সহায়তায় চুন প্রয়োগের মাধ্যমে পাহাড়ি মাটির অম্লত্ব দূরীকরণে সহায়তা করা হচ্ছে। আপনি কাজ করছেন কম্পোনেন্ট টুর আওতায় মাটির স্বাস্থ্য নিয়ে, তাই না? জি জি জি। তো এখানে আমাদের কাছে যতটুকু আমরা জেনেছি যে এখানে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের উপরে এবং নিচে বিভিন্ন রকম আমাদের অম্লত্ব রয়েছে মাটির, তো সেই জায়গাগুলিকে সেটাকে নিউট্রালাইজ করার জন্য আপনারা কীভাবে কাজ করছেন? এটা আমরা আসলে বেসিক্যালি এই কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে আজকে 3 বছর ধরে আমরা প্রথমে আমরা 3টা ট্রিটমেন্ট ইউজ করে ডোজ করে আমরা যে মাটির যে অ্যাসিডিটি সেটা প্রথমে আমরা 4.5 থেকে 5 এর মধ্যে দেখছি। দেখার পর উপরে না নিচে? এটা অবশ্যই নিচে ভ্যালিগুলিতে আর কি, ভ্যালিতে উপরে অ্যাসিডিটি আরও মানে বেশি হবে আর কি তুলনামূলকভাবে। আর এটা আপনার রেনি সিজন পরে কিন্তু এই উপরে যে বৃষ্টি হওয়ার কারণে মাটিটা যখন ভ্যালিতে চলে যায় তখন অ্যাসিডিটিটা নিচেরটাও বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যে কৃষকেরা আছেন আমাদের কৃষি গবেষণা ফাউন্ডেশন অর্থায়নের মাধ্যমে আমরা প্রথমে ওই 4.5 থেকে 5 যে পিএইচটা আছে সেটাকে এক্সামিন করে আমরা চুনের 3টা ট্রিটমেন্ট ইউজ করছিলাম। তো সেই 3টা ট্রিটমেন্টের মধ্যে আমাদের যেই ট্রিটমেন্টটা ভালো আসছে 2 টন/হেক্টর সেটাকে আমরা কৃষকের মাধ্যমে গত বছর এবং এবার মানে লার্জ স্কেলে দেওয়ার চেষ্টা করছি আর কি। 2 টন/হেক্টর? জি 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 জি। 2 টন সাস্টেইন করছে যেটা সেটাকে ভালো আসছে, বা ফসলের যে অন্য গত বছরে বা বিগত বছরগুলিতে যে কোয়ালিটি যে হ্যাম্পার হতো অ্যাসিডিটির কারণে বা যেটা ভালো দাম পেত না সেটা এখন এই যে আমরা যে 2 টন/হেক্টর দিচ্ছি সেটাতে ওইভাবে বেনিফিট হচ্ছে আর কি কৃষকেরা প্রতি বছর। আর আরেকটা বিষয় হচ্ছে ওরা মানে আমাদের এখানে চুনের মাধ্যমে এখন ফুলকপি বাঁধাকপি টমেটো এবং মরিচ এই ফসলগুলি চাষবাস করার চেষ্টা করতেছে আর কি চুনের মাধ্যমে। তো চুন প্রয়োগের মাধ্যমে আমাদের যেই ফসলটা ওনারা চাষ করতেছেন তা আমরা যে টেকনোলজিটা দিছি দেওয়ার চেষ্টা করছি সেটাকে গত বছর এবং এবার আপ স্কেলিং করে চাষ করতেছে। তো আমাদের যে টেকনোলজিটা তৈরি হয়েছে সেটাকে এখন মানে আমাদের যে কৃষি সম্প্রসারণ আছেন ওনারা আমাদের দায়িত্ব হচ্ছে টেকনোলজিটা ডেভেলপ করা, এখন বাকিটা ইনোভেট করবেন হচ্ছে আমাদের যে কৃষি সম্প্রসারণের যারা আছেন ওনারা আর কি। এই ওনাদের সাথে লিঙ্কেজ করে এই কাজটা করতে হবে, আপনাদের রেজাল্ট ওদের কাছে হস্তান্তর করতে হবে। জি জি জি। হ্যাঁ জি, আমাদের একটা ডোজ কিন্তু এখন সাস্টেইন করতেছে আর কি যে 2 টন/হেক্টর সেটাকে আমরা লার্জ স্কেলে করতেছি, কিন্তু আরও লার্জ স্কেলে যদি পান্দরবন বা পাহাড়ি এলাকায় যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে মনে হয় আরও বেশি বেনিফিটেড হবে আর কি, যে আমাদের পাহাড়ি এলাকার যে কৃষকেরা আছেন ওনারা। কৃষিকাজে দিন বদলের উপকার আমাদের কৃষি বিজ্ঞানীরা। প্রচলিত কৃষিকাজের ধারা থেকে লাভজনক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে তাদের উদ্ভাবিত প্রযুক্তিগুলো দ্রুততম সময়ে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে চাষি পর্যায়ে পৌঁছে দিতে পারলে সোনালী দিনের স্বপ্ন পূরণের সুসংবাদ দিতে প্রস্তুত রয়েছেন আমাদের কৃষক। প্রিয় দর্শক, আপনারা দেখলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালী দিন, দেখেছি দূরে ওই সোনালী দিন, নদীর মাঝি বলে।